ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় দলের গব্বর শিখর ধাওয়ান। এক দশকের ক্রিকেট ক্যারিয়ারে দাড়ি টানলেন ধাওয়ান। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন ভিডিও বার্তা পোস্ট করে ক্রিকেটকে আলবিদা জানান ধাওয়ান। ধাওয়ান লিখেছেন, আমি যখন আমার ক্রিকেট জার্নির এই অধ্যায় শেষ করছি, তখন আমার সাথে আমি অগণিত স্মৃতি ও কৃতজ্ঞতা নিয়ে যাচ্ছি। ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ। 2013 সালের অভিষেক করা ধাওয়ান দেশের হয়ে 167টি ওয়ানডে। নমস্কার সবিকো, আজ এক এসে মোড় পর খড়া হুম জহাঁ সে পিছে দেখনে পর সিফ ইয়াদেই নজর আতি হ্যায় অর আগে দেখনে পর এক পুরি দুনিয়া। মেরি হমেশা সে এক কি মঞ্জিল থি, ইন্ডিয়া কে লিয়ে খেলনা, অর ও হুয়া ভি, জিসকে লিয়ে মে কই লোগো কা শুকরগুজার হুম। সবসে পহলে মেরি ফ্যামিলি, মেরে বচপন কে কোচ তারিক সিনহা জি, মদন শর্মা জি, जिनके अंडर मैंने क्रिकेट सीखी, फिर मेरी टीम जिसके साथ साथ मैं सालों खेला, मुझे एक परिवार और मिला, नाम मिला, आप सबका प्यार मिला। पर कहते हैं ना, कहानी में आगे बढ़ने के लिए पन्ने पलटना जरूरी है, तो बस मैं भी ऐसे ही करने जा रहा हूँ। आई एम अनाउंसिंग माई रिटायरमेंट फ्रॉम इंटरनेशनल एंड डोमेस्टिक क्रिकेट। और अब जब मैं अपनी क्रिकेट जर्नी को अलविदा कह रहा हूँ, तो मेरे दिल में एक सुकून है कि मैं अपने देश के लिए बहुत खेला। और मैं बहुत शुक्र गुजार हूँ BCCI DDCA का, जिन्होंने मुझे मौका दिया, और मेरे सारे फैंस का, जिन्होंने मुझे इतना प्यार दिया। और मैं बस खुद से यही कहता हूँ कि भाई तू इस बात से दुखी मत हो कि तू अपने देश के लिए फिर नहीं खेलेगा, पर इस बात की खुशी अपने पास रख कि तू अपने देश के लिए खेला, और ये मेरे लिए सबसे बड़ी बात है, मैं खेला। ৩৪টি টেস্ট এবং ৬৮টি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডেতে প্রায় ৪৪ করে ৬৭৯৩ রান করেছেন তিনি একদিনের ক্রিকেটে। ১৭টি শতরান এবং ৩৯টি অর্ধশতরানের মালিক ধাওয়ান। টেস্টে ৪০.৬১ গড়ে ধাওয়ানের সংগ্রহ ২৩১৫ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৭৫৯ রান করেছেন ধাওয়ান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে যে আটজন ক্রিকেটারের ৫০০০ উপর রান, ৪০ উপর গড় এবং ৯০ উপর স্ট্রাইক রেট রয়েছে, শিখর তাদের অন্যতম। এই তালিকায় বাকি ভারতীয়রা হলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ২০২২ সালে বাংলাদেশের সিরিজের পর আর ভারতীয় দলের সুযোগ পাননি শেখর ধাওয়ান। টেস্ট অভিষেকের শিখর দ্রুততম শতরান হাঁকিয়েছিলেন। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ৮৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। সেই ম্যাচে ১৮৭ রান করেন তিনি, ভারতের জয় অবদান রাখেন। ২০১৩ সালে ওডিআই ইন্ডিয়ার সেরা মৌসুম কাটিয়েছে শিখর। ২০১৩ সালে তিনি ওডিআইতে ১১৬২ রান করেন, গড় ছিল ৫০.৫২, স্ট্রাইক রেট ৯৭.৮৯। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চ্যাম্পিয়ন্স করানোর পিছনেও ছিল তার অবদান। দুটি শতরান সহ ৫ ইনিংসে তিনি ৩৬৩ রান করেন। সেই টুর্নামেন্ট থেকে শিখর রোহিত শর্মা জুটির সফর শুরু, যা ওডিআইয়ে বিশ্বের সেরা ওপেনিং জুটির প্রথম চারে রয়েছে। সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায় জুটিতে রয়েছে ৬৬০০৯ রান। শিখর রোহিত জুটিতে এসেছে ৫১৪৮ রান। স্পোর্টস বিউরো নিউজ বর্তমান।